মিশর থেকে অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা বহনকারী ট্রাকগুলো রাফা সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করতে শুরু করেছে মিশরীয় রেড ক্রিসেন্ট কর্মকর্তা সূত্রে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি প্রায় তিন হাজার টন সাহায্য বহনকারী দুশোটিরও বেশি ট্রাক গাজায় ঢোকার অপেক্ষায় কয়েকদিন ধরে রাফা ক্রসিং এ অবস্থান করছিল অ্যাসোসিয়েটেড প্রেসের এক রিপোর্ট জানিয়েছে তিনি ট্রাকগুলোকে গাজায় ঢুকতে দেখেছেন গাজায় অনেকেই দিনে একবেলা খাচ্ছেন তাছাড়া পর্যাপ্ত খাবার পানির তীব্র অভাবও রয়েছে গাজাবাসী এই সাহায্যের জন্য মরিয়া হয়ে অপেক্ষা করছিলেন বোমা হামলায় আহত বিপুল সংখ্যক লোককে চিকিৎসা দেওয়া গাজার হাসপাতালগুলোতে জেনারেটরের জন্য জরুরি জ্বালানি প্রয়োজন ছিল গাজায় হামলার এক পর্যায়ে সেখানে পানি ও বিদ্যুতের লাইন কেটে দেয় এবং খাবার পানি ও ঔষধ সরবরাহ বন্ধ করে দেয় শত শত বিদেশি সংখ্যার থেকে বাঁচতে গাজা থেকে মিশরে যাওয়া অপেক্ষা ছিল রাষ্ট্রীয় টেলিভিশন গাজা যুদ্ধের পনেরোতম দিনে বেশ কয়েকটি ট্রাক রাফা ক্রসিং এ প্রবেশ করতে দেখায় জাতিসংঘের ত্রাণ ও সংস্থা সূত্রে জানা যায় যুদ্ধের আগে গাজায় প্রতিদিন জ্বালানি ও অন্যান্য ত্রাণ নিয়ে পাঁচশো ট্রাক প্রবেশ করতো টিভি নারায়ণগঞ্জ